আজকে রম রমা রবিবারে আছে বিগ ম্যাচ প্রিমিয়ার লিগে এতিহাদে ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল আরেকবার গুরু শিষ্যের লড়াই পেপ ভার্সেস মিকেল রাত সাড়ে নয়টায় ম্যাচটা শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের একদম শুরুতেই গেম উইক ফাইভ এসে এরকম একটা বিগ হাইপ ম্যাচ যেটা লাস্ট দুই সিজনে মোটামুটি চ্যাম্পিয়নশিপটা বা প্রিমিয়ার লিগটা কোন দিকে যাবে কোন দিকে হেলে যাবে সেটা নির্ধারণ করে দিচ্ছিল সেই ম্যাচটাই এরকম একটা বিগ ম্যাচ আজকেই এই কারণে খুব জোর দিয়ে বলা যাচ্ছে না যে এই ম্যাচটা টাইটেল ডিসাইড করবে কি না কিন্তু আর্সেনাল যদি এই জায়গায় ম্যানচেস্টার সিটিকে ধরতে না পারে ধরতে না পারা বলতে বোঝাতে চাইছি যদি আর্সেনাল হেরেই যায় তাহলে যে মেন্টাল ব্যারিয়ারটা তৈরি হবে আর্সেনালের ক্ষেত্রে এরপরে এই আর্সেনাল কি করে আসলে পুরো মৌসুম জুড়ে ম্যানচেস্টার সিটির সাথে টেক্কা দেবে এটা বলা কঠিন আর আমরা এই সিজন শুরুর আগে স্পেশালি আমি তো আর্সেনালকে পিক যে তারা সিটি কে টোপকে যাবে যদি তারা ম্যান সিটিকে টোপকে যেতেই চায় তাহলে অনেক সময় হয়তো আছে এই ম্যাচের ফলের উপরে হয়তো আদত ওভাবে কিছু নির্ভর নাও করতে পারে কিন্তু এই ম্যানসিটিকে সিটিকে আর্সেনাল ততক্ষণ পর্যন্ত লিগে টপকাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইতিহাস স্টেডিয়ামে গিয়ে আর্সেনাল ম্যানচেস্টার সিটির কাছ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে আসতে পারবে এটা আমার কাছে মনে হয় যদিও পেপ গার্ডিওলা ম্যানচেস্টার সিটির কোচ এখন দাবি করছেন যে এই ম্যাচটা ঠিক এখনই টাইটেল ডিসাইডার নয় সেটার সঙ্গে সবাই কম বেশি একমতই হবেন কিন্তু আর্সেনালের জন্য আমার মনে হয় জেতা ছাড়া আর কোনো উপায় নাই এবং কাজটা খুব কঠিন তাদের জন্য মার্টিন ওরেগার ছাড়া কিভাবে আর্সেনাল এইখান থেকে ফিরে আসে তিন পয়েন্ট নিয়ে সেটা যদি তারা পারে তাহলে চোখ বুঝে আমার কাছে মনে হয় আমি বলবো যে আর্সেনাল এবার তাহলে লিখতে যাবে কিন্তু সেটা একটা বড় কিন্তু প্রশ্ন তো আছে এবং ফর্মের চাইতে ইঞ্জুরি সমস্যাটা তো বড় সমস্যা আপনি ওডেগার্ডের কথা বললেন মার্টিন নেই যেই মার্টিন এলি লাস্ট যখন এমিরেটসে খেলা হয়েছিল তখন তিনি গোলটা করেছিলেন উইনিং গোলটা তবে পেপ গুয়ার্দ কথাটা একটু চলে আসি যে এই ম্যাচটা যখন এরকম একটা বড় ক্যালিবারের ম্যাচ আপনার প্রিমিয়ার লিগ একদম শুরুতে খেলা হয় সেই ম্যাচটাকে পেপ গুয়ার্দাল আপাতত অগুরুত্বপূর্ণ ম্যাচ বলছেন তিনি যেটা বলছেন যে মৌসুমের এত দ্রুত এমন একটা ম্যাচ আমাদের কাছে শুধুই পরবর্তী একটা ম্যাচ অনেক যে এই ম্যাচের জন্য তারা প্রিপারেশন নিচ্ছিলেন লিগ টেবিলের গুরুত্ব টেনে এই ম্যাচ নিয়ে এখনই হিসাব নিকাশ করতে বসে গেলে হবে না এই ম্যাচটা তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যখন মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা লন্ডনে যাব কিন্তু তার মানে এই না যে পেবুয়ার্দিওলা তার শিষ্যকে যখন তিনি ফেস করতে যাচ্ছেন যারা তাদের প্রাইম কন্টেন্ডার ছিল তাদেরকে খুব সহজে নিবেন কারণ ম্যানচেস্টার সিটি তারা লাস্ট ইন্টার মিলানের সঙ্গে ড্র করেছে গোল শূন্য আর্সেনালও তারা আতালান্তার সঙ্গে গোল শূন্য ড্র করেছে দুজনেই একটা দুইটা টিমই একটা স্কোয়ার পজিশনে বসে আছে এখন এটা আপনি বলতে পারেন যে এই ম্যাচটা হয়তো অত এক্সাইটিং হবে না মানে যারা আসলে ট্যাকটিক্যালি ম্যাচটা দেখতে চান তাদের জন্য হয়তো এক্সাইটিং কিন্তু যে খুব মানে গোলের জন্য খেলবো জেতার জন্য খেলবো সেটা হয়তো নাও হতে পারে কিন্তু আর্সেনালের আর্থেতা আবার বলছেন তারা জেতার জন্যই সিটির মাঠে যাবেন কারণ তাদের জন্য ওই তিন পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতিহাদে এখন পর্যন্ত দুই সালের পর আর্সেনাল জিততে পারেনি এই জেতার জন্যই তারা আর্থেতা আর্সেনাল মাঠে যাচ্ছে এতিহাদে আমরা ওদের মাঠে গিয়ে জেতার জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি খেলোয়াড়দেরও সেই বার্তাটাই দেওয়া আছে কিছু জিনিস আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে এবং প্রতিবারই সেটা করতে হবে কারণ আমরা জানি দুর্দান্ত পারফরমেন্স করা ছাড়া সিটিকে হারানোর কোনো বিকল্প নেই এবং আমরা যদি লাস্ট একটু দেখি সিটি সিটি থেকে কিন্তু পয়েন্ট আর্সেনাল পেয়েছিল একটা ম্যাচ জিতলো পরের ম্যাচটা হচ্ছে যে ড্র করলো কিন্তু এই প্রসপেক্টে ধরেন আপনার টিমে গার্ড নাই আপনার টিমে মার্টি নেলি নেই আপনার টিমে ওই ডাবল পিভেট রোলটা কিভাবে কি হবে সেটা আপনি জানেন ওদিকে কেভিন ডি ব্রো সেটা ঠিক আছে কিন্তু এই ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলার সঙ্গে সমত আর্সেনাল একটু বোধহয় ব্যাকফুটেই থাকছে আর্সোনাল যেভাবে খেলবে বলে মনে হয় সেটা হচ্ছে যে আর্সেনাল আতালানতার সঙ্গে যেরকম খেলেছে আর্সোনাল টটেনহামের সঙ্গে যেরকম খেলেছে মানে খুব অ্যাডভেঞ্চারাস ফুটবল তাদের খেলার কোনো প্রয়োজন নাই মিকেল আর্তেতা যে ব্যাপারটা খুব রিসেন্ট টাইমে মনে হচ্ছে যে মানে খুবই সুকৌশলে রপ্ত করতে পেরেছেন সেটা হচ্ছে একটা ম্যাচ ভালো না খেলেও কিভাবে সেখান থেকে খালি হাতে না ফেরা যায় চট সঙ্গে চট সঙ্গে আপনি আকালন্তার সঙ্গে বলতে পারেন এবং ওই একই কাজ ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে করবে বলে আমার বিশ্বাস সেখান থেকে সেট পিস জন্য একটা খুব বড় জায়গা গোল আদায় করার জন্য আর আপনি মাঝখানে যেটা বললেন খুব প্র্যাকটিক্যাল লড়াই হবে এবং আমার মনে হয় দর্শকদের জন্য আমরা এরকম একটা ভাইবো দিয়ে রাখতে পারি যে ম্যাচ দেখতে দেখতে কোথাও আমরা ঝিমিয়েও যেতে পারি এরকম একটা শঙ্কা এবং সম্ভাবনার জায়গা আছে খুব এরকম হয় না যে মাঝে মধ্যে ফুটবল ম্যাচ দেখেছেন খুব আশা নিয়ে বসেছেন কিন্তু খুব ফালতু ম্যাচ হয়েছে এরকম হওয়ার খুব ভালো একটা সমূহ সম্ভাবনা আছে একে তো খুব আর্লি স্টেজ তার উপরে আর্সেনাল যাচ্ছে ম্যান সিটির মাঠে এমন একটা সময় যখন তাদের দলের আক্রমণের মূল অস্ত্র এবং ক্যাপ্টেনকে তারা পাচ্ছে না হ্যাঁ ম্যানচেস্টার সিটিও যে খুব ধারালো অবস্থা আছে তা না কিন্তু তাদের তো আর্সেনাল এবং ম্যানসিটির মূল পার্থক্যটা একটা জায়গায় এর্লিং হল্যান্ড এবং এরলিং হল্যান্ডকে যেভাবে ইন্টার মিলানের দুই সেন্টার ব্যাক মানে কন্টেইন করেছেন ওই একই প্রসেসে গ্যাব্রিয়াল মাগালেস এবং উইলিয়াম সালিবা আমার মনে হয় আজকে এই ম্যাচ খেলার আগে ইন্টার মিলানের ম্যাচটাই আচেরবি এবং বাস্তনি যা করেছেন মিকেল আর্থা সম্ভবত এই দুই ডিফেন্ডারকে দেখিয়েছেন এবং ওইটাই তাদের ব্লু প্রিন্ট হতে পারে হয়তো পেপ গোয়ার্ডিয়ালা হল্যান্ডকে বলবেন ভাই তুমি একটা হ্যান্ডকাফ নিয়ে নেমে যাও হ্যাঁ লাগলে সালিবা বা মাগালেস কার সাথে লাগিয়ে রাখো তারপর তুমি গোল করার চেষ্টা চেঞ্জ করে ফেলে আমার মনে হয় চেঞ্জ করবেন এরলিং হলেন এরলিং হলেন চেঞ্জ করতে পারেন এয়ারলিং হলেন বসে আছেন একটা আনপ্রেসিডেন্টেড রেকর্ডের দিকে একশো ম্যাচ খেলে তার এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি হয়ে গোল নিরানব্বইটা সেই সেঞ্চুরির আশাটা তিনি ইন্টার মিলানের সঙ্গেই দেখেছিলেন কিন্তু ওই যে একটা বোতলবন্দি অবস্থায় তিনি ওই দিন সেঞ্চুরিটা করতে পারলেন আজকে ওই সেঞ্চুরি করা ক্ষুধা তো ডেফিনেটলি থাকবে থাকারই কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন দা বেল আইকন Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.